वेलकम बैक टू माय चैनल। तो गाइस आज के आई गेसि नतून एक ब्लग निये। आज के आमार लाइफेर बहुत इम्पोर्टेंट एक दिन, आज के आमार बहुत फेवरेट एक मानुषेर बर्थडे। तो आज के सारा दिन की खावा दावा करबो, की की प्रिपारेशन करबो, ये निये आज के ब्लगटा बनाइछि। और लास्टे बर्थडे बॉय लागि एकटा सरप्राइजो आछे, तो एंड पर्यंत भिडियोटा देखते थाको। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে বেল আইকনও দবাই দিও। আমি এখন যাইবো ব্রেকফাস্ট বানানি, কিন্তু এর আগে বার্থডে বয়রে উঠে তারে উইশটা করি লাই। চলো লেটস গো। তো উঠো না, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সেম টু কেমন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা উঠো উঠো উঠে যাও। ওকে ওকে। আচ্ছা এবার তো বার্থডে সেলিব্রেট করতে পারতাম না, আজকে আমার আইতে অনেক লেট হইয়া। তো কেমনে প্রিপারেশন করমু? তুমি রাগ করবাই? না রাগ করতাম না, তোমার যদি টাইম দিও। হ্যাঁ দখল বাই, আর তো আমরা বাচ্চা না। হ্যাঁ বাচ্চা লেগে না আমার সেলিব্রেট করার মনে আসলো, প্রত্যেকবারই তো করি, কিন্তু এবার মনে হয় আজকে আসলে কাজ বেশি দিয়ে দিই লাগবো ব্লকে, নাহলে তো আর আই গেলাম না। হইলে দেখো করতে লাগবো কথা না। হ্যাঁ আরে তুমি ওদের ম্যানেজ করি আও। ঠিক আছে উঠে যাও উঠে যাও। হ্যাপি বার্থডে অ্যাগেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। উঠো উঠো। তো গাইজ ব্রেকফাস্ট বানানোর লেগে আমি আই গেছি। আজকে আমি বানাইমু ব্রেকফাস্টে আমার হাজব্যান্ডের ফেভারিট একটা ডিশ, মটর পনির। জেনারেলি সকালের খাবারে আমি এত হেভি ডিশ বানাই না, বাট আজকে বার্থডে স্পেশাল, তো আমি হেলদি ওয়েতে কম তেলে রান্নাটা করবো। তো মটর পনির বানানোর লেগে প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা একটু ফ্রাই করবো, তারপরে আমি টমেটো এগুলো একটু ফ্রাই করবো। একটু একটু নরম হওয়ার পরে তারপরে আমি এটা একটা স্মুথ পেস্ট বানাই নেবো। তারপরে সেম কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিছি। তেলটা গরম হওয়ার পর এটার মধ্যে আমি আস্তে জিরা আর শুকনো মশলাগুলো অ্যাড করবো। সবগুলো মশলা একসঙ্গে মিশানোর পরে আমি যে পেস্ট বানাইছিলাম ওই পেস্টটা অ্যাড করে দিছি। তারপর এটা একটু সময় কষানোর পরে সুন্দর একটা কালার আইব। এটার মধ্যে আমি মটরশুঁটির মটর আর পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা আমি ফ্রাই করছি না, ফ্রাই করলে আমার মনে হয় পনিরের টেস্টটা কমে যায়, তো পনিরগুলো আমি একটু জলে ভাপাই নিছি। তো মটর পনির রেডি হয়ে গেছে, আর রুটি আর প্লেন ডাল আমি আগেই বানাই নিছি। সো নাও ইটস ব্রেকফাস্ট টাইম। তো আমি স্কুলে জব করি, স্কুলটা অনেক দূরে হওয়া আইতে যেতে অনেক টাইম লাগে যায়। তো স্কুলেরই একটা ব্লগ খুব তাড়াতাড়ি আইব আমার চ্যানেলে, এ লেগেই তো কই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনও আমার 87% ভিউয়ার্সে সাবস্ক্রাইবই করছো না, তো গাইজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে ভিডিও দেখার মজা ডাবল হইব, ট্রাস্ট মি, করিয়া দেখো। তো স্কুল শেষ হওয়ার পরে আমি আই গেছি বাজারে। এখন আমি একটা সুন্দর কেক কিনবো, ভ্যানিলা ফ্লেভার কেক, আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট। তো দেখি ভ্যানিলা ফ্লেভারের কেক পাওয়া যায় কি না। আর এইবার ক্রিসমাসের সময় আমি মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়া বহুত ইজি ওয়েতে ব্ল্যাক ফরেস্ট কেক বানাইছি, বহুত টেস্টি হয়েছিল। তো কেকটার ভিডিও তোমরা দেখতে চাইলে দেখতে পারো, উপরে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে আর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো দেখে নিতে পারো। আর এখান থেকে আমি কেক নিছি, এটা পরে দেখাইমু তোমরা। তো কেক কিনে লাইছি আর বাকি মার্কেটিংও মোটামুটি শেষ, তো এখন আমি ঘরে যাই গিয়া। তো ঘরে আই গেছি গাইস, লেট হয়ে গেছে। তো গাইস ঘরে আইতে অলমোস্ট 4টা বাজি গেছে, এখন তো স্নান করবো, তারপরে কিছু কাজ আছে এটা করবো, আর তারপরে আস্তে আস্তে রান্না বান্না প্রিপারেশন বাকিটা করবো, দেখি কতটা করতে পারি। তো আজকে স্পেশাল রান্নাগুলা কী কী আছে এইখানে, ঠিক এখানে দেখলাম কী কী রান্না। তো স্নান করে আস্তে আস্তে রেডি হয়ে যাই, তারপরে শুরু করতে লাগবো রান্না বান্না। আর আজকে বিগ সারপ্রাইজ কিন্তু এখনও বাকি আছে, তো দেখতে থাকো ভিডিও। তো রান্নাটা শুরু করে দিই আস্তে আস্তে, অনেক কিছু রান্না করতে লাগবো আর টাইমও যেহেতু কম। তো ফার্স্ট টাইম বানাইমু মাছের তেল পাতুরি, এই ডিশটা আমার হাজব্যান্ডের একটা খুবই ফেভারিট ডিশ,
মাছের তেল বহুত হেলদি একটা খাবার। মাছের তেলের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা স্কিন, হার্ট, চোখ সবকিছুর লেগেই ভালো। এটা বডি ওয়েটও মানে গুড বডি ওয়েট আর গুড কোলেস্ট্রলও মেনটেন করে। তো মাছের তেল বানানোর প্রসেসটা তুমি দেখিয়ে লইছ। এটা যেহেতু বেগুন দিয়ে বানাইমু, তো বেগুনটা আমি আগে থেকে ফ্রাই করে রাখছি। তো ফ্রাইড বেগুনটা আমি অ্যাড করে দিই সব কিছুর সঙ্গে, আর তারপর একটু কষালেই মাছের তেলের পাতুরি একদম রেডি। এখন আমি বানাইমু মশালা কড়াই চিকেন। এটা ডিফারেন্ট চিকেনের একটা ডিশ। তোমরা কি নর্মাল চিকেন খাইতে খাইতে মানে নর্মাল চিকেন কারি খাইতে খাইতে বোর হয়ে গেছো? চিকেন চাপ বা বাটার চিকেন বানানি বহুত ঝামেলা, তেউইলে মশালা কড়াই চিকেন তোমরা লেগে পারফেক্ট একটা চিকেনের ডিশ। বানানি বহুত ইজি, ঘরে অ্যাভেলেবেল জিনিস দিয়া বানানি যাইব। বাই দ্য ওয়ে বাটার চিকেনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একদম ইজি ওয়ে, মাত্র 10 মিনিটে রান্না করতে পারবা। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড আই বাটন। তো এই রান্নাটা হয়ে গেছে, একদম টেস্টি টেস্টি মশালা কড়াই চিকেন। তো বার্থডেতে পায়েস বানাইতাম না, এরকম তো হইতো না। তো পায়েস বানানোর লেগে আমি ফুল ফ্যাট দুধ ইউজ করছি। আজকে আমি একটু কম ড্রাই ফ্রুট দিয়ে পায়েসটা বানাইমু, কারণ আজকে এমনি অনেক হেভি খাওয়ারও আছে মেনুতে। আমি অলওয়েজ ট্রাই করি আর কি রান্না যাতে টেস্টি হয় আর সঙ্গে হেলদিও হয়, কারণ বেশি টেস্টি খাইতে গিয়ে পরে হেলদি হইতো না, তারপরে শরীরই খারাপ করবো, তখন তো খাইয়া তো আর লাভ নাই। তো লাস্ট আমার মেনুতে আছে টমেটো চাটনি। চাটনি বানাইলে লেগে আমি টমেটোগুলো একদম পেস্ট করিয়া পিউরি বানাই লইছি। এজ আমার টাইম একদম কম, তো আমি টমেটোটা না মানে কুচি করিয়া করা যায়, আর আমি আজকে পিউরি বানাই করে, এতে কি হয় মানে টমেটো চাটনির টেক্সচারটা অনেক সুন্দর হয় আর টাইমও কম লাগে, প্লাস টেস্টি অনেক বেশি হয়। তো আজকে চাটনিটা আমি বানাইছি গুড় দিয়া, সঙ্গে একটু চিনিও অ্যাড করছি। তো নাও এর সারপ্রাইজ টাইম। তো সকালে যেহেতু আমি হাজব্যান্ডকে কইছিলাম আজকে কোনো প্রিপারেশন হইতো না, কারণ আজকে কাজ আছে এই সেই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাব। তো এখানে আছে মিষ্টি দই, মটর পনির, চানার মিষ্টি ডাল, মশালা কড়াই চিকেন, তেল পাতুরি, এখানে মিক্সড ভেজ ফ্রাই আছে, টমেটো চাটনি, আর লাস্টে তো গাইজ আজকে ব্লগটা এখানে শেষ করে দিমু। আই হোপ তোমরা ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তো লাইক অবশ্যই করিও, আর তোমরা ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করিও হোয়াটসঅ্যাপের থ্রু বা ফেসবুকের থ্রু। তো দেখা হইব নেক্সট ভিডিওতে, আজকের লেগে বাই।